ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, প্রথিতযশা ধন্বন্তরী চিকিৎসক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, স্বাধীনতা সংগ্রামী, সুরসিক, সংস্কৃতিবান, রুচিসম্পন্ন অসাধারণ ব্যক্তিত্ব ডাক্তার বিধানচন্দ্র রায়। দেশবন্ধু চিত্তরঞ্জন, মহাত্মা গান্ধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রমুখেরা তাঁর চিকিৎসা গ্রহণ করেছেন। একই সাথে অত্যন্ত সাধারণ মানুষও তাঁর চিকিৎসা পেয়েছেন সমানভাবে। রোগীর রোগ নির্ণয়, রোগ নিরাময় এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে মানুষের সেবা করার মধ্যেই তিনি তাঁর জীবন সমর্পণ করেছিলেন। এই মহান মানুষটির জন্মদিন ও মৃত্যুদিনটি ভারতে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। 1882 সালের পয়লা জুলাই পাটনার বাঁকিপুরে তাঁর জন্ম হয়। পিতা প্রকাশচন্দ্র রায় ও মাতা অঘোর কামিনী দেবী। তাদের আদি নিবাস ছিল 24 পরগনার শ্রীপুর গ্রামে। বিধানচন্দ্রের লেখাপড়ার সূচনা হয়েছিল গ্রামের পাঠশালায়। এরপর তিনি টিকে ঘোষ ইনস্টিটিউশনে ভর্তি হন, তারপর পাটনা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। ছাত্র হিসাবে বিধানচন্দ্রের আগ্রহ ও অনুসন্ধিৎসা প্রবল ছিল। গণিতে তার বিশেষ পারদর্শিতা ছিল। এছাড়া পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাতেও তার সমান আগ্রহ ছিল। 1901 সালে বিধানচন্দ্র কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্র হিসাবে পড়াশোনা শুরু করেন এবং 1906 সালে LMS ডিগ্রি লাভ করেন। 1908 সালে তিনি MD ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কলকাতা মেডিকেল কলেজে সহকারী সার্জন হিসাবে কর্মজীবন শুরু করেন। 1911 সালের মে মাসে লন্ডনের সেন্ট বার্টল মিউজ হাসপাতাল ও কলেজ থেকে MRCP ও FRCS পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। MRCP পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। সে বছরই জুলাই মাসে দেশে ফিরে মেডিকেল কলেজের সহকারী সার্জন পদে পুনরায় যোগদান করেন। এছাড়া কলকাতা পুলিশের কনস্টেবলদের প্রাথমিক চিকিৎসা শিক্ষা দিতে লাগলেন সেই সময় থেকেই। চিকিৎসা জগতে ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করতে থাকলেন। ডাক্তার হিসাবে তিনি ছিলেন অতুলনীয় প্রতিভার অধিকারী। কথিত আছে, দূর থেকেই একবার মাত্র রোগীকে দেখে কিংবা কাশির শব্দ শুনে তিনি রোগ নির্ণয় করতে পারতেন। এমনকি রোগীর গায়ের গন্ধ শুকেও রোগ নির্ণয়ের বিরল দক্ষতা তার ছিল। ডাক্তার হিসাবে যেমন নিজেকে সাফল্যের এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তেমনি গরিব দুঃখী মানুষের জন্য তিনি অকাতরে সেবা দিয়ে গেছেন। আর্থিকভাবে অসচ্ছল ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে তিনি বহু রকমভাবে সহযোগিতা করতেন। অত্যন্ত দরদি মানবিক হৃদয়ের অধিকারী ছিলেন বিধানচন্দ্র। পরবর্তীকালে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্যে রাজনৈতিক ক্ষেত্রে পদার্পণ করেন। তবে তাঁর রাজনৈতিক জীবনে গান্ধীজির প্রভাব ছিল সর্বাধিক। তিনি কলকাতার মেয়র নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাঁর সবচেয়ে বড় ভূমিকা ছিল সদ্য গঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের নবরূপায়নে। একদিকে দেশভাগের মাধ্যমে স্বাধীনতা লাভ, অন্যদিকে বিভক্ত বাংলার পশ্চিম অংশ নিয়ে নবগঠিত রাজ্যে পূর্ববঙ্গ থেকে আগত লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর নিরাপদ আশ্রয়দান ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে তিনি সেই গুরুদায়িত্ব সামলে পশ্চিমবঙ্গের নবরূপ দান করেন। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সমস্ত ক্ষেত্রেই তিনি ছিলেন একজন সফল ব্যক্তিত্ব। তাঁরই প্রচেষ্টায় এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত স্থানে পৌঁছেছিল। শিক্ষাক্ষেত্রেও বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। কারিগরি শিক্ষার প্রসারে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। আজকের সল্টলেক, দুর্গাপুর এবং কল্যাণী শহরের সূচনা ও সমৃদ্ধি তাঁরই দূরদর্শী কল্পনার ফসল। শিল্পী কলাকুশলীদের প্রতিও তাঁর মনোভাব ছিল অত্যন্ত সহমর্মী। তাঁরই উদ্যোগে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা সম্পূর্ণ হয়। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য তাঁর আন্তরিক প্রচেষ্টা
এবং নিরলস কর্মযোগীর মতো কর্মপ্রয়াস পশ্চিমবঙ্গবাসী তথা দেশবাসীর কাছে তাকে অত্যন্ত শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছিল। প্রকৃত অর্থে তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রূপকার। ডাক্তারি এবং রাজনীতি দুই ক্ষেত্রেই তিনি সমান দক্ষ ছিলেন। তার সততা, কর্মদক্ষতা, দায়িত্ব কর্তব্য বোধ, রসবোধ, মানুষকে মর্যাদা দেওয়া, সর্বোপরি দরিদ্র অসহায় মানুষের প্রতি অসীম মমত্ব বোধের জন্য মানুষ তাকে ভগবানের মতোই দেখত। 1961 সালে ভারত সরকার ডাক্তার বিধানচন্দ্র রায়কে দেশের সর্বোচ্চ অসামরিক নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করে। তার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর লিউকাস বলতেন, ভালো ডাক্তার হওয়ার জন্য শুধু ভালো ডিগ্রি লাভ করলেই হবে না, আরও কিছু গুণ থাকা প্রয়োজন। সেগুলি হল আ হার্ট দ্যাট নেভার হার্ডেন্স, আ টেম্পার দ্যাট নেভার টায়ার্স, আ টাচ দ্যাট নেভার হার্টস, অর্থাৎ এমন একটি অন্তঃকরণ যা কখনো কঠোর হবে না, এমন একটি প্রকৃতি যা কখনো ক্লান্ত হবে না, এমন একটি স্পর্শ যা কখনো ব্যথা দেবে না। বিধানচন্দ্র গুরুর এই উপদেশ বাণী তার জীবনে আক্ষরিক অর্থে রূপায়ণ করার জন্যে আজীবন চেষ্টা করে গেছেন। অকৃতদার এই বিরাট মানুষটি 1962 সালের 1 জুলাই তার 81তম জন্মদিনেই ইহলোক ত্যাগ করেন।